পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন বড় দারোগার হাট। বড় দারোগার হাট বাজার থেকে হেঁটে 5 মিনিটের রাস্তা ইটবাটা রোড, অথবা ঢাকা থেকে যদি আপনারা আসেন বড় দারোগার হাটের একটু সামনেই আপনারা বাস ড্রাইভারকে বললে আপনাদের নামিয়ে দেবে ইটবাটা রোডের সামনে। আমার পিছনে যে রুটটা দেখছেন এটা হচ্ছে ইটবাটা রোড। আপনারা এই রুটের সামনে নেমেই আপনারা ছুটে চলে যাবেন রূপসি ঝর্ণার দিকে। মেন রুট থেকে এই রুটে ঢুকলেই আপনারা সিএনজি পাবেন। আমার মতে সিএনজি না নেওয়াই বেটার। আপনারা মেঠু পথ ধরে হেঁটে হেঁটে চলে যাবেন, কিছু দূর গেলেই আপনারা এই রেল লাইনটা দেখতে পাবেন। এই মুহূর্তে আমরা আছি রেল লাইন, এই যে রেল লাইন, আর রেল লাইনের এই পাশের রাস্তাটা দিয়েই চলে যাচ্ছি রূপসি ঝর্ণা বা কোমলদহ ঝর্ণা। আর আমরা আসছি এদিক দিয়ে, যারা সিএনজি করে মেন রুট থেকে আসবেন তাদেরকে এই জায়গাতে নামিয়ে দেবে। একজন আসলেও সিএনজি করে 100 টাকা, 5 জন আসলেও 100 টাকা, মানে কতটুকু সিন্ডিকেট চলে এবার বুঝেন। একজন আসলেও 100 টাকা, 5 জন আসলেও 100 টাকা। আর আপনারা যদি হেঁটে আসেন তাহলে সময় লাগবে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট মেন রুট থেকে হেঁটে আসলেই আপনারা এই রেল লাইনটা পেয়ে যাবেন। আর রেল লাইনের পরে এই রাস্তাটা দিয়ে চলে যাবেন রূপসি ঝর্ণা। এই যে দুই পাশে এই ধান ক্ষেত, সবজি বাগান, ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর অনেক বাতাস। আর আমরা হাঁটতেছি, এই যে আমার ছেলে আর ওয়াইফ সামনে হাঁটতেছে আর আমি পিছনে। রেল লাইন থেকে নামার কিছুক্ষণ পরেই আপনারা টিকিট কাউন্টার দেখতে পাবেন, তারপর আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই জায়গাতে কয়েকটা হোটেল রয়েছে। পিছন থেকে 20 টাকা করে টিকিট কাটলাম, দুইটা টিকিট 40 টাকা। আপনাদেরকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। দেন রূপসি ঝর্ণার দিকে হেঁটে যাচ্ছি। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা টিকিট যে জায়গা থেকে কাটবেন 20 টাকা করে, ঠিক এই জায়গাতে 3-4টা হোটেল আছে। আপনারা চাইলে দুপুরের লাঞ্চ এই জায়গা থেকে করতে পারবেন। এই জায়গাতে করার সিস্টেম হচ্ছে আপনারা আগে থেকে অর্ডার দিয়ে যেতে হবে। অনেক সময় ঝর্ণা থেকে ফিরেও আপনারা দুপুরের লাঞ্চ করতে পারবেন। আমার ছেলের দিকে লক্ষ্য করে দেখলাম যে সে ঝর্ণার দিকে একা একাই হেঁটে চলেছে, মনে হয় সে ঝর্ণাটাকে যুগ যুগ ধরে চিনে। দুই পাহাড়ের মধ্য দিয়ে বাবা ছেলে হেঁটে চলেছে ঝর্ণার দিকে। তো কিছু দূর যাওয়ার পরেই আমরা ঝর্ণার যে জিরিপথটা এটার দেখা পেলাম। আমার ছেলে কিন্তু খুবই খুশি সে পানিতে পা ভিজাতে পেরে, কারণ ছোট ছোট কোকামনিরা চায় সবসময় পানিতে পা ভিজাতে। তো ছেলেকে নিয়ে জিরিপথ দিয়ে রওনা দিলাম ঝর্ণার দিকে। তো জিরিপথ দিয়ে যাওয়ার সময় দুই পাশের গাছগাছালি আপনাকে আকৃষ্ট করবে, মনোমুগ্ধকর সব দৃশ্য আপনাদের চোখে পড়বে। প্রচুর গাছগাছালি আর ঝর্ণার পানিটা প্রচুর ঠান্ডা। এই যে আমরা ঝর্ণাতে যাইতেছি, এই যে জিরিপথ, জিরিপথ ধরে হেঁটে হেঁটে আমরা ঝর্ণার দিকে যাইতেছি। এখন একটু উপরে জিরিপথ থেকে, তারপর আবার জিরিপথে নামবো। এইভাবে চলছি ঝর্ণার দিকে, উদ্দেশ্য একটাই, ঝর্ণা উপভোগ করব পরিবার নিয়ে। এই যে ওরা চলে গেছে। এই যে আবার জিরিপথে নেমে গেলাম আমরা। বাবা কেমন লাগছে তোমার? এই যে বাচ্চারা পানি ফেলেই হয়। আসো আসো আসো, পরে পরে। যারা পরিবার পরিজনকে নিয়ে ঝর্ণা উপভোগ করতে চান তাদেরকে বলবো, আপনারা চাইলে এই ঝর্ণাটাকে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারবেন। কারণ হচ্ছে
এই জর্নাতে যা যেতে হলে আপনাদের তেমন পাহাড়ে উঠতে হবে না, শুধু জর্নার যে জিরিপথটা এটা দিয়ে হাঁটলেই হবে। মেইন রাস্তা থেকে জর্নাতে যেতে 30 থেকে 40 মিনিট আপনাদের হাঁটতে হবে, তাহলেই আপনারা এই সুন্দর জর্নাটি দেখতে পাবেন। এটাকে অনেকেই বলে কমলদহ, অনেকে বলে রূপসি। এটার উপরে আরও কয়েকটা ঝর্ণা আছে, দাপে দাপে ঝর্ণাগুলো রয়েছে। এটার উপরে আরেকটা ঝর্ণা আছে, ছাগলকান্দা ঝর্ণা। তাছাড়াও আরও কিছু ঝর্ণা রয়েছে, ওইগুলো ট্রেকিং করতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। পরিবার নিয়ে ঝর্ণা উপভোগ করতে চাইলে এই স্টেপটা পর্যন্ত আসলেই আপনারা সুন্দরভাবে ঝর্ণাটাকে উপভোগ করতে পারবেন। আমি আমার আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে উপরে আরও কী কী ঝর্ণা রয়েছে, উপরের পরিবেশটা কেমন। আপনারা চাইলে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এই ঝর্ণাটা উপভোগ করতে পারেন। এই ঝর্ণার নামটা যেমন সুন্দর রূপসী, ঠিক তেমনি এই ঝর্ণাটাও কিন্তু অনেক অনেক সুন্দর। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে ঝর্ণা উপভোগ করতে আসবেন সীতাকুণ্ড এবং মিরসরাই এরিয়াতে, তারা আমি বলবো যে শুক্র শনিবারেই আসবেন, কারণ অন্য অন্য দিন এইসব ঝর্ণাতে তেমন মানুষ যায় না, আপনাদের তেমন নিরাপদ হবে না। শুক্র শনিবারে প্রচুর মানুষ ঝর্ণা উপভোগ করে, তাই এই দিনটা বেছে নিন। ঝর্ণা, এই যে ঝর্ণা, আমি ছাড়া আর কেউ নেই এই ঝর্ণাতে। পানি আর পানি, পানি আর পানি, লেটস গো। আমরা রওনা দিয়েছি বাড়ির দিকে, এই যে বাড়ির রাস্তা।